আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে জুলাই মাসের 22 তারিখ 2022 সাল শুক্রবার। আপনারা সকলেই জানেন প্রতি শুক্রবারে মিরপুর 1 নম্বরে একটি পাখির হাট বসে। তো আজকেও হাটটা বসেছে এবং দেখতে পাচ্ছেন হাটটা কিন্তু মাশাল্লাহ অনেক বেশি জমজমাট। আর এটা হচ্ছে ঈদের পরে দ্বিতীয় শুক্রবার। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু হাটের মধ্যে অসংখ্য পরিমাণে ক্রেতা এবং বিক্রেতা এসেছে। আমরা আগের হাটটির মধ্যে খেয়াল করেছিলাম যে ক্রেতা বিক্রেতা উভয়ই কিন্তু খুব কম পরিমাণে এসেছিল। তো আজকে হাটটা মাশাল্লাহ অনেক বেশি জমজমাট রয়েছে, যার কারণে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হবে। দারুণ কিছু পাখির কালেকশন হাটের ভিতরে চলে আসছে। সম্পূর্ণ ভিডিও ইনশাল্লাহ ধৈর্য ধরে দেখবেন। চেষ্টা করব প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে ডিটেল জানানোর জন্য। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের পাখি পালন বাংলা চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। এছাড়াও কিন্তু আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, পেজটির নাম হচ্ছে আমরা পাখি পাগলা। তো আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু অলরেডি আমাদের পেজটা ফলো করে দিয়েছে, আবার অনেকেই আছেন আপনারা যারা এখন পর্যন্ত জানেনই না যে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। তো পেজটার লিংক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি কেউ সার্চ দিয়ে খুঁজে পেতে চান, সেক্ষেত্রে আমি ডিসপ্লের উপরে পেজটির লোগো এবং ব্যানারটা শো করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আমরা পাখি পাগলা, এবং এখানে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যে ব্যাকগ্রাউন্ডে ব্যানারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। কারণ আমি অলরেডি খেয়াল করেছি আমার চ্যানেলের নামে হুবহু একটা চ্যানেল খোলা হয়েছে এবং সেটা আমার লোগোই ব্যবহার করা হয়েছে, তাই অবশ্যই আপনারা এই বিষয়টা থেকে সতর্ক থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটি শুরু করা যাক। দর্শক, থেকে এই মুহূর্তে চলে আসছি শাওন ভাইয়ের পাখি সেটাবে। আর আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু পাখির কালেকশন আজকেও শাওন ভাই হাটের ভিতরে নিয়ে আসছে। আর অলরেডি সকলেই জানেন বাজরিগার, ফিন্স এবং ঘুঘু পাখিগুলো শাওন ভাই কিন্তু পাইকারি দামে খুচরা সেল করে থাকে। মানে আপনারা যদি এক জোড়াও পাখি শাওন ভাইয়ের কাছ থেকে নেন অথবা এক পিস পাখিও নেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা পাইকারি দামে এই সমস্ত পাখিগুলো শাওন ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম শাওন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। আজকে কোন দিক থেকে দেখাবেন? বাম দিক থেকেই দেখাই। আচ্ছা, বাম দিক থেকে মানে আমার ডান দিক থেকে আর কি। দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার কিছু ফিন্স পাখি রয়েছে, এগুলো বেঙ্গলি ফিন্স না ভাই? জি। বয়সটা কেমন হবে? এগুলো ফুল অ্যাডাল্ট। ফুল অ্যাডাল্ট, এগুলো তো নিয়ে চাইলে ব্রিডে দিতে পারবে না? জি। কেমন চাচ্ছেন ভাই এগুলো? এগুলো 250 টাকা জোড়া। জোড়া চাচ্ছেন অনলি 250 টাকা? মাশাআল্লাহ, অনেক কম প্রাইস অনেক। আপনারা কিন্তু যদি খুচরা বাইরে থেকে কিনতে চান এক পিস 250 টাকায় কিনতে পারবেন কিনা আমি জানি না, কারণ অনেকেই 600 থেকে 700 টাকা 800 টাকাও জোড়া সেল করে থাকে। ভাই মাত্র দিচ্ছে 250 টাকা জোড়া নাকি ভাই? জি। আচ্ছা, এবার আমরা সাইডে কাছে আসি। আমরা দেখতে পাচ্ছি এখান দিয়েও চমৎকার কিছু ফিস রয়েছে, এগুলো কি জেব্রা ফিস? হ্যাঁ, জেব্রা রয়েছে, হোয়াইট রয়েছে, ফন রয়েছে, সবগুলো মিক্স করা রয়েছে, এখানে ব্ল্যাক টিকও দেখা যাচ্ছে। তো এগুলো বয়স কেমন? এগুলো ফুল অ্যাডাল্ট। ফুল অ্যাডাল্ট। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে পাখিগুলো, দেখেন প্রতিটা পাখি কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভ রয়েছে আর কি। কেমন চাচ্ছেন ভাই এটা? 300 টাকা জোড়া। এটা চাচ্ছেন 300 টাকা জোড়া? আচ্ছা, ফিন্স পাখিগুলো যেগুলো জেব্রা হোয়াইট সব মিক্স রয়েছে এখানে, এগুলোর দাম চাচ্ছে অনলি 300 টাকা? জি। আচ্ছা, এরপর আমরা সাইডে যাই। আমরা সাইডে দেখতে পাচ্ছি নতুন একটা ফিন্স নিয়ে আসছেন, সেটা হচ্ছে গোল্ডেন ফিন্স। গোল্ডেন ফিন্স, একটা ইয়েলো গোল্ডেন, একটা হচ্ছে গ্রিন গোল্ডেন, দুইটা জোড়া এখানে রয়েছে। তো ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন? গোল্ডেন ইয়েলোটা 4500। আচ্ছা, ব্লুটা 4000। আপনারা চাইলে কিন্তু ব্রিডে দিতে পারবেন। পাখিগুলোর কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। আরো ইয়েলোটা হচ্ছে 4500, গ্রিনটা হচ্ছে 4000। আচ্ছা, এদিকে আরো বেশ কিছু রয়েছে শাওন ভাইয়ের কাছে। ব্লু গুলো কেমন চাচ্ছেন ভাই? ব্লু কালার গুলো 7000 টাকা জোড়া। ব্লু গুলো 7000 টাকা জোড়া, জানেন চমৎকার কালারফুল মাশাআল্লাহ, দেখলে মনটা এমনিতেই ভরে যাবে। আর ব্লু গুলো আসলে এতটা অ্যাভেলেবেল না, ভাইয়ের কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দামটা হচ্ছে কত ভাই? 7000 টাকা ব্লু গুলা?
আচ্ছা তাহলে এটা রাখেন, এটা দাম 7000 টাকা না? 7000 টাকা হ্যাঁ, এটা রাখেন, তারপর দেখি আমরা। আচ্ছা এখানে কগাটেল দেখতে পাচ্ছি, কগাটেল গুলো কেমন চাচ্ছেন? কগাটেল গুলো 6500 টাকা জোড়া, 10 মাস বয়স, 10 মাস বয়স, দাম চাচ্ছেন 6500 টাকা, 6500 টাকা জোড়া। এবারে মিটিং কল দিচ্ছে। আচ্ছা আর নিচে দেখতেছি আরেকটা জোড়া আছে, এটা বয়স কেমন? এটাও একই বয়স, একই বয়স, দাম কি একই? জি একই দাম, একই দাম, একই বয়স দেখতে পাচ্ছেন। এই যে আরো একটা জোড়া, এটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রয়েছে। আচ্ছা এগুলো কি আপনার? জি। আচ্ছা আমরা একটু এদিকগুলো দেখি, দেখেন দর্শক সাউন্ডবার কাছে কিন্তু আজকে অসংখ্য পরিমাণে ইয়েলো বাজরিগার পাখি রয়েছে, লোটিনো যেগুলোকে বলি আমরা। দেখেন চমৎকার মাশাআল্লাহ, সবগুলো কত সুন্দরভাবে ডালের উপর বসে আছে, এক শাড়িতে বসে আছে। দেখেন পাইকারি সব বিক্রি হয়ে গেছে। জি হাই হাই, তাহলে দর্শকরা কি নেবে, যারা দেখতেছে তারা কোনগুলো নেবে? এখন পাইকারি সব এক ভাই সব নিয়ে নিছে। আচ্ছা তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে ধরে একটু পাখি নিয়ে নিছে। আপনার খামারে তো আরো আছে না? জি আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আরো একটা রয়েছে, খুবই সুন্দর, প্রতিটা খাঁচায় কিন্তু ভরা হয়ে গেছে অলরেডি। এগুলো নিয়ে চলে যাবে নাকি ভাই? জি। আচ্ছা কেমন এগুলো, প্রাইসটা কেমন দিলেন? এগুলো 550 টাকা করে পাইকারি দিছি। 550 টাকা অ্যাডাল পেয়ার, অ্যাডাল পেয়ার, সফল অ্যাডাল পেয়ার। যদি কেউ দুই এক জোড়া নেই কেমন রাখবেন? দুই এক জোড়া নিলে 600 টাকা করে, দুই এক জোড়া নিলে 600 টাকা জোড়া। আর যদি 20 পেয়ার কেউ নিতে চায় তাহলে 550 করে রাখা দাম। আচ্ছা 20 পেয়ার নিলে 550। হ্যাঁ আচ্ছা তাহলে এটা আপনারা অনলি 50 টাকা ডিফারেন্স, যারা দুই জোড়া এক জোড়া নিতে চাচ্ছেন অনলি 600 টাকা করে রাখা হবে আপনাদের থেকে। আর যারা চাচ্ছেন যে দুই জোড়া 25 জোড়া নিতে, তাদের থেকে 550 টাকা করে জোড়া রাখা হবে। তো এই হচ্ছে মোটামুটি সাউন্ডবার কালেকশন। তোমার মোবাইল নাম্বারটা বলে দেন। 0179-0719-460-470-179-179। লোকেশন ভাইয়ের? লোকেশন মিরপুর এক, মিরপুর এক নাম্বার। জি আচ্ছা ভাই ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পেলেন শাওন ভাইয়ের কাছে থাকা চমৎকার কিছু পাখির কালেকশন। দর্শক ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি আপনাদের সবার প্রিয় রতন ভাইয়ের পাখি সেটাতে। আর অনেকেই আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই দুই সপ্তাহ ধরে রতন ভাইয়ের কোনো ধরনের ভিডিও আমি পাচ্ছি না। তো তাদের জন্য মূলত আজকে সুখবর, রতন ভাই কিন্তু দুই সপ্তাহ পরে আজকে হাটের মধ্যে চলে আসছে এবং মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক চমৎকার কিছু পাখির কালেকশন নিয়ে আসছে। অসংখ্য পরিমাণে বেবির কালেকশন রয়েছে এবং বড় যে পাখিগুলো রয়েছে এগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক রয়েছে। সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম রতন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদেরকে কোন দিক থেকে দেখাবেন? আমরা আগে টেম পাখি দিয়ে শুরু করি। টেম পাখি দিয়ে আমরা শুরু করব না? হ্যাঁ। আচ্ছা যেমন এইখানে রয়েছে আপনার এই, এটা বয়স হচ্ছে 2 মাস, অ্যালবিনো ককটেল বেবি, সব ফুড খেতে পারে। আচ্ছা আর প্রতিদিন একবার আপনার হ্যান্ড ফিডিং দেই। তো এগুলো পার পিস করে 4000 টাকা করে, 4000 টাকা পার পিস। হ্যাঁ অ্যালবিনো ককটেল। আর এইখানে আছে আপনার যে পাল প্লাস পাইট, এই বেবিটা খুব সুন্দর, এটা বয়স চলতেছে আপনার 40 দিন। হ্যাঁ এটা পুরো 2500 টাকা পিস। তো মানে হালকা উড়া শিখছে, হালকা উড়া শিখছে, সুন্দর হাতে খায় ওরা, কোনো কামড় টামড় দেয় না, কোনো কামড় দেয় না। এখানে ঝর্ণা পাল যেটা আছে এটা ফাইট না, এটা ঝর্ণা পাল, এটা পড়বে 2000 টাকা করে পিস, 2000 টাকা পার পিস, পার পিস। আর এখানে গ্রে যেটা আছে এটা রাখা যাবে ফিক্স 1800 টাকা করে পিস, এটা নিজে নিজে সফট ফুড কিন্তু 1800 টাকা পার পিস, পার পিস চাচ্ছে। হ্যাঁ আচ্ছা দর্শক এখানে কিন্তু আমি একটা জিনিস দেখাই, অ্যালবিনো কিন্তু আপনাদেরকে একটা দেখানো হয়েছে, কিন্তু অ্যালবিনো অসংখ্য পরিমাণে আছে, পাইডও কিন্তু অসংখ্য পরিমাণে আছে। ঠিক আছে আপনাদেরকে দেখানোর জন্য একটা পাখি দেখানো হয়েছে, তারপর অ্যালবিনো আরেকটা ছোট আছে, এই অ্যালবিনো একটা ছোট আছে, একদম ছোট সাইজ, কেউ নিতে চাইলে ছোট নিতে পারবে। আচ্ছা এটা রাখা যাবে 3500 টাকা এক পিস, 3500 টাকা চাচ্ছেন সিঙ্গেল পিস। হ্যাঁ আর তারপরে এখানে লুটিনো ককটেলের বেবি আছে, এগুলো রাখা যাবে ফিক্সড 2200 টাকা করে, 2200 টাকা পার পিস। হ্যাঁ মাশাআল্লাহ, আর চমৎকার সাইজের বাচ্চা। এখানে আপনার লুটিনো রিংনেকের বেবি দুইটা নিয়ে এসে আমাদের ফার্মে আরো আছে। আচ্ছা যেমন এখানে দুইটা বেবি আছে, রেড আই, সুস্থ সবল, কোনো সমস্যা না, একদম সুস্থ সবল পাখি, দুই পিস আছে, চমৎকার দুই পিস বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন। বয়সটা কেমন হবে ভাই? এটা বয়স হলো আপনার এখন বর্তমান 20 দিন চলতেছে, 20 দিন, 20 দিন চলে না?
একটা পেয়ার এক ঘরের বেবি, এগুলো এক ঘরের মেন ফ্যামিলি হয়। এটার বয়স মাত্র 16 দিন বয়স, 16 দিন বয়স। এটা গলার মালাটা লাল হবে, এটা রেড কলার, মাথাটা নীল হবে, আর এক সপ্তাহ পরে এটা কালারটা ফুটে উঠবে, কালার ফুটে উঠবে। এখনো কিন্তু পশম গুলো গজায় নাই। হ্যাঁ, এখন এই বয়সে এখন আমরা দাম চাইতেছি আপনার 11,000 টাকা পার পিস। পার পিস 11,000 টাকা, জোড়া 22,000 টাকা, 22,000 টাকা জোড়া। আচ্ছা দর্শক, এই ছিল হচ্ছে মোটামুটি রতন ভাইয়ের কাছে থাকা বাচ্চা কালেকশন। দেখতে পারলেন, এখন একটু বড় পাখির দিকে যাব। এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি একটা পাখি রয়েছে। হ্যাঁ, এটা হলো অরেঞ্জ রুবিনো র্যাম, অরেঞ্জ রুবিনো র্যাম। এটা ব্রিড করা পাখি, এটা জোড়া পড়ে 20,000 টাকা, 20,000 টাকা জোড়া। আর এখানে গ্রে কালার একটা এক জোড়ার ককটেল আছে, সেমি অ্যাডাল্ট, এটা দুটেই টেম, 4,000 টাকা পড়বে জোড়া। জোড়া 4,000 টাকা, এমনি জোড়া তো কনফার্ম আছে নাকি? হ্যাঁ, জোড়া আছে। আর এখানে জেপি আছে, জেপি গুলো অ্যাডাল্ট পেয়ার, এগুলো পার পিস রাখা যাবে 1500 করে, এগুলো অ্যাডাল্ট। আর যেটা রেনবো, এগুলা পড়বে 1,000 টাকা করে, শুধু নন টেস্টেড। আচ্ছা, এটা হচ্ছে রেনবোটা 1,000 টাকা, বাকিগুলো সব 1500 টাকা পার পিস। হ্যাঁ, নিচে কিছু আছে, এগুলো 1500 করে, এগুলো রেনবো টেস্টেডও আছে। আচ্ছা, খুব সুন্দর পাখি আছে। আর এখানে একটা ফিমেল আছে, ফুল অ্যাডাল্ট, 3 বছর বয়স, অ্যালবিনো রিং নেক প্যারট ফিমেল, এটা রাখা যাবে 15,000 টাকা, 15,000 টাকা তো। হ্যাঁ, জাবা আছে আপনার, ওই ব্রিডিং পেয়ার গুলা ফিক্স 2800 করে, এখানে 4টা ব্রিডিং পেয়ার আছে, 2800 করে পেয়ার। আর নিচে যে দুই খাঁচা যেটা আছে, এগুলো হলো নিউ অ্যাডাল, এগুলো 2000 করে জোড়া। আচ্ছা, এই খাঁচা এবং এই খাঁচা হচ্ছে নিউ অ্যাডাল। হ্যাঁ, এগুলো নিউ অ্যাডাল, এগুলো 2-3 মাস লাগবে ভিড়ে, এগুলো 2000 করে জোড়া। আর এই দুই খাঁচা হচ্ছে ব্রিডিং পেয়ার গুলো। হ্যাঁ, ব্রিডিং পেয়ার গুলো 2800 করে জোড়া পড়বে। আচ্ছা, এখানে ব্লু কুনুর আছে একটা ফিমেল, এটা ডিম বাচ্চা করে, রানিং ফিমেল, এটা মেলটা উড়ে গেছে, যাই হোক, এই ফিমেলটা আমরা বিক্রি করবো 7,000 টাকা, 7,000 টাকা। হ্যাঁ, আর এখানে 3টা পেয়ার লাপার আছে, ওই 3টা পেয়ারে সেম প্রাইস 5,000 করে, 5,000। এখানে হচ্ছে একটা গ্রিন, একটা ইয়েলো, আর একটা এখানে রয়েছে, দুইটাই হচ্ছে পিস স্পেসের মধ্যে, একটা হচ্ছে ইয়েলো হালকা আইছে, এটাকে কি বলে মিউটেশনটা? ওটা ওই পিস স্পেস জলপাই কালার, ইয়েলো বলা যায় স্যার, জলপাই কালার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে রোজি। হ্যাঁ, রোজি, অরেঞ্জেড রোজি। আর এখানে কিন্তু দুইটাই আর এখানে সিঙ্গেল একটা ফিমেল আছে, এটা ডিম বাচ্চা করা, রানিং ফিমেল, হোয়াইট ফেজ, এটার দাম পড়লো 4,000 টাকা, একদম ভালো সাইজ, সুন্দর যদি কারো প্রয়োজন হয়, আপনারা কিন্তু চাইলে খুব সহজেই ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। ভাই কিন্তু বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি করে থাকে। তো রতন ভাই, আমাদেরকে নাম্বারটা একটু বলে দিবেন আপনার। আমার কন্ট্যাক্ট নাম্বার 0183-9790-161-161। আমাদের খামারটা হচ্ছে পুরান ঢাকা ধোলাইখাল, পুরান ঢাকা ধোলাইখাল। হ্যাঁ, আচ্ছা দর্শক, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি সুজন ভাইয়ের পাখির সেটআপে। আর আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের সেটআপে কিন্তু আজকে চমৎকার কিছু পাখির কালেকশন রয়েছে মাশাআল্লাহ। আমি আপনাদেরকে সর্বপ্রথম পাখিগুলো একটু এক নজরে দেখাই। দেখেন, অসংখ্য পরিমাণে পাখির কালেকশন কিন্তু আজকে সুজন ভাই হাটের ভিতরে নিয়ে আসছে। বিশেষ করে এখানে থাকা ককাটেল জোড়াটা আপনারা দেখেন, কত চমৎকার একটা জোড়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে চমৎকার কিছু পাখি কিন্তু আজকে হাটের মধ্যে ভাই নিয়ে আসছে। আমরা চেষ্টা করব যে এই পাখিগুলোর দাম কেমন, বয়স কেমন, সমস্ত কিছু বিস্তারিত সুজন ভাইয়ের মুখ থেকে জানার জন্য। আসসালামু আলাইকুম সুজন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ দাদা ভাই, আপনি ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আর আজকে দেখতে পাচ্ছি অনেক পাখি নিয়ে আসছেন, অনেকদিন পরে আজকে কিছু পাখি নিয়ে আসছি। আচ্ছা, তো আজকে কোন দিক থেকে দেখাবেন আমাদেরকে? শুরু করেন, ককাটেল থেকে শুরু করি। ককাটেল থেকে শুরু করি নাকি? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মিক্সার ককাটেল রয়েছে, লোটিনো রয়েছে, পাইড রয়েছে, এখানে বিভিন্ন মিউটেশনের ককাটেল রয়েছে। এগুলোর প্রাইসটা আসলে কেমন চলছে এখানে দাদা ভাই? আসলে 4-5টা রানিং পিয়ার আছে, একদম ডিম বাচ্চার 100% গ্যারান্টি আছে। তারপরেও আমি আসলে মিউটেশনটা ওইভাবে তো এখন বলা সম্ভব না, মেবি স্ক্রিনশট দিয়ে যদি কেউ দেখায় আমি বলে দিতে পারবো।
আমি আসলে পার পিস পাখির হিসাব করে দিতেছি। এখানে 4000 থেকে 5000 টাকা পার পিস এভারেজ পাখি আছে। 4000 থেকে 5000 টাকা পার পিস, পার পিস। আর গ্রেগুলা 3000 টাকা করে, গ্রে যেগুলো আছে এগুলো হচ্ছে 3000 টাকা করে পার পিস, আর বাকি যেগুলো আছে এগুলো 4 থেকে 5000 টাকার মধ্যে পার পিস। আমি আপনাদেরকে এক নজরে পাখিগুলো একটু দেখাই, আপনাদের যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট দিয়ে যদি পাঠান। আপনাদেরকে যে কনফার্ম দামটা, এই দামটা কিন্তু সুজন ভাই জানিয়ে দিবে। দেখতে পাচ্ছেন এ হচ্ছে মোটামুটি ভাইয়ের কাছে থাকে ককাটেল পাখির কালেকশনগুলো। এখানে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন আপনারা ফোন দিয়ে যোগাযোগ করলে আপনাদের কিন্তু দামটা বিস্তারিত জানিয়ে দিবে। তো সুজন ভাই এরপর আমরা উপরে চলে আসি নাকি? উপরে একটা অ্যালবিনো আছে আর হোয়াইট ফেজের একটা মেল আছে, মানে একটা কালা একটা সাদা দিয়ে জোড়া রাখছেন। মাশাআল্লাহ চমৎকার, দেখতে পাচ্ছেন অ্যালবিনোটা কি মাদি না? হ্যাঁ অ্যালবিনোটা মাদি, হোয়াইট ফেজ। আর হোয়াইট ফেজটা হচ্ছে নর। কেমন চলছে এটা? এই জোড়াটা 12000 টাকা যাচ্ছে। 12000 টাকা যাচ্ছেন জোড়া, দেখতে পাচ্ছেন দর্শক। সাইজটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর মাশাআল্লাহ অনেক বড় রয়েছে। এটা ডিম বাচ্চা করছে আগে? হ্যাঁ না ডিম বাচ্চা করে না, এই প্রথম প্রথম নিউ অ্যাডাল জোড়া। তাহলে কত যাচ্ছেন? 12000 টাকা। আচ্ছা ভাই আমরা এখানে একটু দুটো পাইট দেখতে পাচ্ছি, খুবই হাই মিউটেশনের, দেখতে পাচ্ছেন দর্শক। এটা হচ্ছে লোটিনের মধ্যে পাইট না? হ্যাঁ লোটিনের মধ্যে হেভি পাইট, আর এটা হচ্ছে বি পাইট, অ্যালবিনো বি পাইট। অ্যালবিনোর মধ্যে বি পাইট, আর এটা হচ্ছে লোটিনের মধ্যে বি পাইট, হ্যাপি পাইট বলো আর কি। এই জোড়াটার বয়স কেমন? এই জোড়াটা বয়স হয়েছে 2 বছরের মতো। 2 বছরের মতো হয়েছে না? আচ্ছা তার মানে তো ব্রিড করছে। হ্যাঁ ব্রিড করছে বলতে আমার ঘরে অলরেডি এখনো একটা ডিম আছে। আমি আজকে সকালে পাখিটা বের করতে যাই, দেখি পাখিটা অলরেডি একটা ডিম দিয়ে দিছে। আমার কাছে ডিমটা সহ নিতে পারবে। আর একটা কথা বলি যে 24 ঘন্টা আগামী কোকাটেল পাখি আপনি জানেন যে একদিন পর পর ডিম দেয়। হ্যাঁ যেহেতু গত কালকে একটা ডিম দিছে, আজকে গ্যাপ গেছে, আগামী কালকে একটা ডিম অবশ্যই দিয়ে দিবে ইনশাআল্লাহ। 100% ডিম বাচ্চার গ্যারান্টি আছে পিয়ারডায়। আচ্ছা মেবি এই পিয়ারডার দাম চাচ্ছি দাদা ভাই হলো 28000 টাকা। জোড়াটার দাম চাচ্ছেন 28000 টাকা? জি। আচ্ছা দর্শক এটা কিন্তু নর্মাল পাইট না, এটা হচ্ছে বি পাইট এবং হ্যাভি পাইডের জোড়া, খুবই হাই মিউটেশনের পাখি। যাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। এরপর আমরা লরি দেখতে পাচ্ছি একটা, এটা কি বয়স কেমন ভাই? এটার বয়স 4 মাস। 4 মাস? হ্যাঁ ভাই 4 মাস বয়সে এত সুন্দর কালার চলে আসছে। হ্যাঁ একদম সেরকম একটা কালার চলে আসছে মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার কালার চলে আসছে। কিন্তু এটা হচ্ছে রেড কলার লরি না? হ্যাঁ রেড কলার লরি। এটা কেমন চাচ্ছেন ভাই? এই জোড়াটা চাচ্ছি দাদা ভাই 26000 টাকা। 26000 টাকা জোড়া? আচ্ছা আর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু রয়েছে। হ্যাঁ একটা দুইটা মিউটেশন রয়েছে, দুইটা মিউটেশনের আছে, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে গ্রিন না? গ্রিন। আচ্ছা কেমন চাচ্ছেন এটা? এই জোড়াটা 14000 টাকা। 14000 টাকা একদম রানিং পিয়ার, এখন মিডিং অলরেডি করতেছে। আচ্ছা আচ্ছা আর নিচে পাইনঅ্যাপেলটা কেমন চাচ্ছেন? নিচে পাইনঅ্যাপেলটা চাচ্ছি 12000 টাকা। 12000 টাকা জোড়া? আচ্ছা জাবাগুলো ভাই? জাবাগুলো 2500 টাকা জোড়া। 2500 টাকা জোড়া? হোয়াইট গুলো সেম? হ্যাঁ হোয়াইটের সাথে কালোটার জোড়া আছে এই জন্য 2500 টাকা জোড়া। ও আচ্ছা আচ্ছা মানে দুইটা হোয়াইট জোড়া নাই না? না 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 দুইটা হোয়াইট দুইটাই মেল। আচ্ছা আচ্ছা মানে দুইটা মেলের সাথে কালো ফিমেল মিলাইলে 2500 টাকা জোড়া। আর আমরা একটা দেখতে পাচ্ছি ছেলে পাখি রয়েছে, একটা গোল্ডেন ফিঞ্চ আছে। হ্যাঁ হ্যাঁ এটা কেমন চাচ্ছেন ভাই? এইটা চাচ্ছি 2500 টাকা। 2500 টাকা? আর ডায়মন্ড ডগ গুলো কেমন চাচ্ছেন? ডায়মন্ড ডগ গুলো 1500 টাকা জোড়া। 1500 টাকা জোড়া? জি মাশাআল্লাহ। এই তো মোটামুটি এখানের কালেকশন। এখন আমরা লাভ বার্ডের দিকে চলে যাবো। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পরিমাণে লাভ বার্ড কালেকশন রয়েছে। তো এগুলোর বয়সটা কেমন হবে ভাই? এগুলো ফুল অ্যাডাল্ট পাখি। ফুল অ্যাডাল্ট পাখি না? হ্যাঁ দেখতে পাচ্ছেন দর্শক বেশ কিছু মিউটেশনের পাখি এখানে রয়েছে, 4 থেকে 5টা মিউটেশন রয়েছে। তো এভারেজ রেটটা কেমন চাচ্ছেন ভাই? এভারেজ রেটটা 2500 থেকে 4000 টাকা। 2500 থেকে 4000 টাকা কি জোড়া না পিস? পিস পার পিস। আচ্ছা মানে 5000 টাকা পিয়ার আছে, পিয়ার আছে 5000 টাকা পর্যন্ত জোড়া। আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে লাভ বার্ড কালেকশন। এখানে 2-3টা পিয়ার আছে অলরেডি, কিন্তু আমি মিক্সার করে রাখা খাঁচার কারণে তো বাজারে এরকম খাঁচা রাখতে পারি না। আচ্ছা এই কারণে একত্রিত রাখা পাখি। যারা নিতে যাচ্ছেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবে। আর এখানে আমরা কলর দেখতে পাচ্ছি বাচ্চা, এগুলো এগুলো বয়স 4 মাস, প্রত্যেকটা পাখি টেম করা। আচ্ছা এগুলো সেলফি বেবি, টেম করা বেবি। পার পিস পাখির দাম চাচ্ছি 5000 টাকা। 5000 টাকা পার পিস চাচ্ছেন? জি। সব এখানে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবো। আচ্ছা সব তো নিজে খেতে পারে? হ্যাঁ দেখতে পাচ্ছ। আর মজার ব্যাপার হচ্ছে এগুলো সব ট্যাম করা, ফুল ট্যাম, কোনো ধরনের কামড় দেয় না। তো যারা চাচ্ছেন যে ট্যাম করা পাখি নিবেন, কোনো ধরনের কামড় দেয় না, হাতে কাতে থাকবে এরকম ধরনের পাখি, তারা চাইলে এই পাখিগুলো দেখতে পারেন। এগুলো কিন্তু সুজন ভাইয়ের কাছে রয়েছে। তো দর্শক এই হচ্ছে মোটামুটি সুজন ভাইয়ের সেট আপে থাকা অল পাখির কালেকশন। আমি চেষ্টা করেছি প্রতিটা পাখি দেখানোর জন্য।
এবং দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য যাদের প্রয়োজন আপনারা কিন্তু খুব সহজে ফোন দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন। সুজন ভাই মোবাইল নাম্বারটা বলবেন। মোবাইল নাম্বার হচ্ছে 01686 02 82 85 41 41। এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, এই নাম্বারে ফোন দিলে আমি দেখাই দেব। পাখি দেখতে চাইলে দেখাই দেব ইনশাল্লাহ। আচ্ছা দর্শক, ঠিক এই মুহূর্তে চলে আসলাম কাশেম ভাইয়ের পাখি ছেড়াবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বেশ কিছু পাখি নিয়ে কাশেম ভাই হাটের ভিতরে আসছে। চেষ্টা করব ইনশাল্লাহ যে পাখিগুলো হাটের ভিতরে নিয়ে আসছে প্রতিটা পাখির দাম সম্পর্কে বয়স সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। আসসালামু আলাইকুম কাশেম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু জোরে কথা বলেন, নাহলে মানুষ শুনবে কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এবার ভালো লাগছে। যাই হোক, আমরা আজকে কোন দিক থেকে শুরু করবো? আজকে কোন দিক থেকে দেখাবেন আপনি? এই দিক থেকে শুরু করেন। আচ্ছা ছোট পাখি দিয়ে করবো নাকি? হ্যাঁ। আচ্ছা পাইনাপেল বেবি আছে ভাই, এগুলো গত সপ্তাহের বেবি গুলো বড় হয়ে গেছে, একটা একটা ছেলে হয়েছে, দুইটা আছে। আচ্ছা আচ্ছা, এগুলো দাম চাই 4000 টাকা, নিলে 3500 টাকা পার ভিতরে রাখবো, একই দাম। আচ্ছা ফিক্সড প্রাইস 3500। হ্যাঁ 3500 টাকা। আচ্ছা এরপর লাভবার দেখতে পাচ্ছি, লাভবার গুলো কেমন রাখছে? লাভবার বিভিন্ন মিউটেশন আছে, 5000 টাকা জোড়া আছে, 6000 টাকা জোড়া আছে, 6500 টাকা জোড়া আছে, 4000 টাকা জোড়া আছে, বিভিন্ন মিউটেশনের বিভিন্ন দাম, এক এক মিউটেশনের এক এক রকম জোড়া আর কি। আচ্ছা দেখতে পাচ্ছেন, ককাটালে বেবি আছে, প্রয়োজন তারা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠাইতে পারেন যে ভাই আমার এটা লাগবে, অথবা ভাই যে নাম্বারটা দিয়ে দিবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনাদের যাদের প্রয়োজন আপনারা সরাসরি ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে পছন্দ করতে পারেন যে আপনারা কোন জোড়াটা নেবেন। কারণ এগুলো কিন্তু বাসায় সবই জোড়া জোড়া দিয়ে রাখে, শুধুমাত্র হাটে আনার সময় এক খাঁচাই করে নিয়ে আসা হয়। তো এগুলো আমরা কত করতে পাচ্ছি 4000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত জোড়া। 6000 টাকা। আচ্ছা এরপরে ককাটেল, এগুলো বয়স কেমন? ককাটেল এগুলো আপনার 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন? হ্যাঁ 1 মাস 10 দিন দুন্ডে ক্যাম করা। আচ্ছা নিজে খায় এখনো? হ্যাঁ নিজে হালকা হালকা খায়, এরপর হ্যান্ড ফিডিং করতে হয়। হ্যান্ড ফিডিং করান? আমি একটু দেখাই ক্লোজ থেকে দেখেন। এই হচ্ছে পাখি, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। তো কত যাচ্ছেন এগুলো? এই জোড়াটা আপনার 5500 টাকা। জোড়া চাচ্ছেন 5500 টাকা? আর এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে মাদি কেমন চাচ্ছেন? মাদি দুইটা লোটোটা আপনার 4500 টাকা, আর এটা হলো 4000 টাকা। এটা হচ্ছে 4000, লোটিনোটা 4500। 4500। আর গুগু গুলো কেমন চাচ্ছেন? গুগু গুলো 800 টাকা জোড়া। 800 টাকা জোড়া। বয়স কেমন এগুলো? এগুলো নিউ অর্ডার, নিউ অর্ডার আছে, রানিং আছে, নিউ অর্ডার রানিং সব মিক্স আছে না? দাম চাচ্ছেন অনলি 800 টাকা জোড়া। আচ্ছা আর কোনো পাখি আনছেন? না না আর কোনো পাখি, আর কোনো পাখি নাই। তো এই হচ্ছে মোটামুটি কাশেম ভাইয়ের সেটাবে থাকা পাখি কালেকশন। বিশেষ করে এখান দিয়ে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে লাভবার্ড রয়েছে, লাভবার্ড যাদের প্রয়োজন। হোম বেডিং এর লাভবার্ড? আচ্ছা এগুলো হোম বেডিং এর লাভবার্ড, ইনভার্টার লাভবার্ড না, হোম বেডিং এর লাভবার্ড, ঠিক আছে? বাসায় যায় দেখে আপনি নিতে পারবেন। আচ্ছা তো নাম্বারটা বলেন। 01677 0679 459 444 455 555। আমার ঠিকানা মোহাম্মদপুর গাড়া আছে। দর্শক এই ছিল আমাদের আজকের হাটের সম্পূর্ণ ভিডিওটা। যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখছেন আশা করি 1% হলেও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন। আর একটা কথা হচ্ছে, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের পাখি পালন বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের আমরা পাখি পাগলা পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।